لكن أبد فضائي جنوب الله حميد صلى الله عليه وسلم أدو سوان المنطبعي أي أفضل أمار تاكرو عبادت قاكي بلي من عبادت تجوري نار محمد الرسول الله أولو فران أولو سوان فران نامي عبادت بلو سبحان الله سبحان পাগনা কাওয়াত সময় চিন্তা জেলা হাতে করে নেবে পানি নিবে দান হাতে করে লেট্রিনে ঢোকার সময় আউযুবিল্লাহ মিনাল কুফরি সবাই পড়বে বাড়ি হবার সময় বকরানা কা পড়বে বসার সময় বা পায়ের উপর ভর দিয়ে বসবে পায়খানা শেষ হবে তিন চার কুলুপ ইস্তেমাল করবে এরপরে পানি খরচ করে তুমি চলে আসবে বেগুন বকরানা কা বলে চলে আসবে তেরোটা সুন্নত হয়ে গেছে তাজু ধন্যবাদ বারো একটা করলে সুন্নতের সব হয় নবীজির নমুনায় পায়খানা করলে তেরোটা তাজুদের নমাজের প্রমাণ সব পাওয়া যায় বলে কি বলেন কি বলেন তাই আমার আহ্বান আমরা মুসলমান আমাদের হিরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আমি অত্যন্ত গর্বিত জ্ঞানী মানুষ আমার মদিনা তৈয়বা থেকে যখন কেবিত থেকে আলু চলে আসে তখন আমি মহান বীরপুর হয়ে যাই আমার যুবকরা তোমরা অত্যন্ত কষ্ট করে আজকে নফল করেছো তোমরা জীবনকে আল্লাহ হাবিবের নমুনার জীবন প্রতিষ্ঠিত করতে হবে তোমাদের এই যে সংসার করেছে তাদের কাছে আমার আহ্বান তখনই তোমাদের এই মহফিল কৃতকার্য আত্মার লাভ করবে যখন সত্যিকারের তোমরা আমরা সবাই মিলে আজকের সুতমন্ডলী সহ সবাই যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান তার নমুনা গ্রহণ করা মুমিন মুসলমান হতে পারি বলুন সুবহানাল্লাহ এটাই আমার অনুরোধ রইল আজকে যে মজমুন আমার সম্মুখে এসেছে একটা মহাসাগর সম্পূর্ণ রাত্রি যদি আমি বয়ান করতে থাকি আজকের আমার সাবজেক্ট শেষ হবে না তো তাই আমি বন্য শরীর নিয়ে আমি এখানে কিছুটার নাম আপনারা ভালো ভালো সুবক্তাদের এখানে দাওয়াত করেছেন তারা আপনাদের সান্ত্বনা দেবেন তদুপরিও এই আমার ছেলেরা আমাকে এই বয়সেও প্রধান অতিথি দিয়েছে আমি তাদের কাছে অত্যন্ত তাদের কারণে আমি গর্বিত কিন্তু অত্যন্ত শুকুরগুজার যে আমার বাচ্চারা এত আমার জীবনের সায়ান্যকালে আমাকে সম্মান দিয়েছে আমি তাদের জন্য দোয়া করব এই বাচ্চাদের জন্য আল্লাহ পরবর্তীকালে আলম এই দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী দুনিয়ায় তাদের সম্মান দান করেন এই যে সাহস করে তোমরা এই বাজারের ভিতরে সুন্দর মহফিল করেছ তাই তোমরা চেষ্টা করবে তোমাদের মহফিল কৃতকার্য এবং কামিয়াব হবে যদি তোমরাও তোমাদের জীবনে সেই নবীর আদর্শ সেই নবীর নমুনা সেই নবীনা নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারো যদি তা পারি না তাহলে আমরা মুসলমান নাম রাখাটা কি হবে বেকার হয়ে যাবে আমাকে মাফ করবেন আমার মুরব্বী এবং যারা এখানে সুতমন্ডলী আমি বন্য স্বাস্থ্য নিয়ে শুরু করেছিলাম আল্লাহ হাবিবের তরজুর কারণে আমার কিছু একদম ফুল স্পিরিট এসে গেছে আমি আপনাদের সময় নষ্ট করব না বাইরের বড় বড় ওলামায়ে কেরাম এসেছেন তাদের বক্তব্য শোনার জন্য আপনারা অধীন আছেন আমি এটা উপলব্ধি করতে পারি গর্কে মসজিদ দানকে বরাবর গর্কে মসজিদ দানকে বরাবর গৌরব গুরুদেব হইলে দানির রহমান মারটা বুঝতে না নি গর্কে মসজিদ যাকে বরাবর যাই হোক আমি যে সত্যিকারেরই আমি অত্যন্ত উৎফুল্লিত এই জন্য আজকে তোমরা আমার দাওয়াত করছো সুন্দরভাবে
আর আজকে সুনাই বাজারের বুঝে একটা সুন্দর একটা ইসলামী মিটিং একটা সভা একটা জলসারে তুমি জানি ব্যবস্থা করছো। আমি দোয়া করব যে আমার এই যুবকের আল্লাহ পরবর্তীকারে আলম জজবা ইমান জজবা ইসলাম আরো তত তত গুণ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ওদের জীবনকে সুন্দর সাবলীল করে দেন। যারা অভাব অনটন তাদের আছে আর তাদের তিনি গাইবিন দান করা তাদের দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার ওরা কাছে সুন্দর সুন্দর লেন দিয়া দিয়ে অত সুন্দরে আরামে মাতুলি লেটাই মুখে কথা চালান বসা শুরু করে এতে আমি আপনার আরো উল্টো করি না খালি বাল্লা হাওয়া আওয়াজ চিনু সূর্য চিনিন হাসন মিনসুম লাগাই প্রেমিকায় কামর মারলে প্রেমিস পথ বেটি হওয়া মার লাগে এই দুঃখ অনুভূত হয় না বুঝছেন। আমি আমার সুদান নবীজির লোকে সম্পর্ক করে এইখানে দাঁড়িয়ে আছি। আমি পাঁচ মিনিট দাঁড়াবার মতো আমার কোমরের মধ্যে শক্তি নাই এত বেশি ব্যথা কিন্তু ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি। মদিনা তৈবের থেকে যে সেই স্ত্রীর যদি ন্যাস্ত তাহলে আমি কিছুই পারতাম না। ইনশাল্লাহ আমি সম্পূর্ণ রাত্রি এই টোনে এই অবস্থায় আমি দাঁড়িয়ে থাকতে পারবো। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আপনারা ভালো ভালো উলামায়ে কেরাম এনেছেন এনেছেন তাদের সময় দেওয়া দরকার। হর গুলেরা রঙ অবু দিগারস পার্সি সাহিদ বলেছেন হর গুলেরা রং ও বু দিগারস প্রত্যেক ফুলের রং আলাদা আর সুগন্ধ আলাদা হয়। অন্যান্য ফুল থেকেও আপনারা সুগন্ধ গ্রহণ করুন এটা আমি চাই কিন্তু কি করব আমি তো দশ মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম বলেছি না সেখান থেকে ডিসপাচ হয়ে গেছে আমাকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ইনশাল্লাহ দাঁড়িয়ে রয়েছি আমি কোনো দিন টের পাইনি আর ইনশাল্লাহ সম্পূর্ণ রাত্রে আমি এখন দাঁড়িয়ে থাকতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো বেদাল শব্দ বলছি না এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়জিয়ত ফয়জান এবং সেই আশা নিয়ে যাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এই মহফিলের দিকে নেক নজর খান ফরমাইবা আল্লাহর হাবিবের সামনে আমরা কবিখানে গিয়ে পৌঁছিব যেন আপনি বিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরিয়ায় আল্লাহ আমরা গুনাহ ভাতা মাফ করে দিত মাফ করছেন নিয়ে দেখুন আপনারা এসে তো বেশ পান পারবে কিছুন কি এক কথা না বলতে পারি তোলা যদি মেহরবানি করবেন আপনারা এক কথা বই দিতাম এক জায়গায় নাম বইয়েন না অসুবিধা হইব কোন তাকে মুরব্বী দুইজন আমার গেছে আইসন আয়া বললাম মৌলানা একান কথা বই যা বলে কিতাবের বাইতে আপনারা সব বলে একজন মানুষের এক মূল্য হিসাবে কইতে আপনারা তো দেখি মিলা ফোন দাঁড়াইয়া ইয়ার নদী চলাবেন ইয়া ফোন ই সেল্লাল্লা সেল্লাল্লা মারাও যে নুকাইয়া শুনুন যেন বলা যায় সেল্লাল্লা সেল্লাল্লা আপনারা মারাই তোমরার মোরা নবিয়ে উনেনি মাত্রা বুঝলেন শুনি তখন আমি গীতা জবাব দিতাম আমি সংযত এবং সংবরণ হইতে এক ঘন্টা লাগছে পরে বই কিন্তু তো কাবি হোক তার লাগি নাই আপনারা আমরা জানাইয়া দিয়া তাহলে সিধা সিধি দিয়া কই নেই যায় যে তোমরা কোন কোন তীর্থাইটার নাম দরকার মনে বলছেন না এরা রে যা কইয়া দিও তারা যে মুহাম্মদ যে মানুষ এই নামের নবী ছিল আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু বঢ়িয়া মাটির জন্য বলে আমরা মোহাম্মদ রসুল্লাহ
মরিয়াম আছে ওই সুন্না তার নতুন গিরিও গেছেন রিটায়ার্ড হইয়া কিয়ামতের ময়দান পর্যন্ত তাই মুহাম্মদ রাসূলুল্লাহ অন্যান্য দল মোহাম্মদ মরিয়া রসুল রইছুন না আমরা কিতাব হ্যাঁ আমরা কিতাব কন্যাগুলিতে পড়িনি মান্ডনি ঘুরে এরা কাফির দাঁড়িয়ে যাবে না এরা মুসলমান নুমা কাফির কারণ তিনি ছিলেন হয়তো তার মরিয়া মাটি হয়ে গেছে আমরা মোহাম্মদ রসুল্লাহ মরিয়া মাটি হয়েছেন আল্লাহ জমিন দিয়ে পাওয়ার দিচ্ছেন না কোন নবী আলাইহিস সালাম এই শরীরে মাটি খাইতে পারতো না হইয়া দৌবন নবীর কিতাব বলেছেন বা নবীউল্লাহি হাইনি উল্লাহ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সত্যতা পরিপাকপূর্ণ যাদের মুহাম্মদ মরিয়া মাটির দুই তিনি আমাদের মুহাম্মদ বাকি ও তো কম উঠে ফেলে বললো যাই মরিয়া মাটি হয়ে গেছ এই মুহাম্মদ আমরা নবীজি আমরা নবীজিকে নবীউল্লাহি হাইয়ুল্লাহ আমাদের এই মহান নবী মুহাম্মদ যিনি দুনিয়ায় তো রসুল এখনো রসুল পয়সা বলিতে পড়িনি আর আমরা তোমারে মানলাম আর যে মুহাম্মদ নবী আসছে তাহলে মানলাম এটা পারে নাকি হ্যাঁ এটা বলি ও মুহাম্মদ রসুল্লাহ যিনি মুহাম্মদ রসুল্লাহ আছেন তিনি আমাদের রসুল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী নবীজি নবী আসলাম না আসুন আপনারা খবর গাইছিলা তুই আমরা নবীজি মরিয়া মাছ না দেখুন যে শুনুন যে ঈশা গীতারে আজা শূন্য কবিতা পাগল হয়েছুন নিরে তারা নবী মরিয়া মাছ গেছ আর তারা উবাইয়া সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মারাই নাউজু বিল্লাহ আপন আছিও না জীবনের প্রথম মুনতাসুল ফুকাহা মুফতির ফোন দোষ থেকে আমি পাঁচ করার পরে পাই পাইছি কবর পাইছি আপনার বেলালের এক মুরব্বিয়ে বড়খোলা দিয়া হয়েছে এছাড়া যে সেল্লাল্লাহ সেল্লাল্লাহ মারান বেদাতে হলে কোনে তারা মুহাম্মদ আবু হাসিনি ইন্নাল্লাহি আমারে আপার করতই আপনার চেষ্টি বড়খোলার মানুষে বলে মৌলানা আইতই মুক্তি না গভর্নমেন্ট পাস করি আইতই আমারে নিশ্চয় মৌলানা আব্দুল করে দিতই নিয়ে আইতে কইছে নৌ নৌ নবে মূল বিয়ে ওই শব্দ কইছই যে তারা মরা নদী হুনিনি ইন্না লিল্লাহি কারণ লোকে আপনারা বলছি তোমার তো নবী মরিয়া মাটি কিছু নেই আমরা কিতাব আমরা শরীয়ত আইছে আমরা নবীজি এর কথা রুম মাটি পাবর দেবতা নাই তাই যে রুম আছে শরীর সেই রুম এখন পর্যন্ত এই অবস্থার মধ্যে আছে সুবহানাল্লাহ
مدينة طيبة تجي تمر ميال من جلد جلد سلام وبركة من جلد الله